ছিলে ওটাই তোমাকে ভালো লাগতো তাই বলছি, আমি বলছি না ওটাতে শুয়ে অসুবিধা হতো, বসতে পারতাম না, বসলে উঠতে। গুড মর্নিং গাইজ, দেখো আমি এখনো বিছানাতেই আছি, উঠতে তো ইচ্ছা করছে না, কিন্তু উঠতে হবে, আমার মেয়ের পরীক্ষা। ঘরটা লাগানো বলে অন্ধকার লাগছিল, না না বেশ বেলাই হয়ে গেছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরি কুইন। গৌরি কুইন চ্যানেলে আপনাদের অনেক ভালোবাসা জানি। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তো আমার সঙ্গে থাকেন। আজকে হলো সোমবার, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে যে বেলটা আছে ওটা অল বাটন করে দেবেন। তো এখন থেকে আমি কি করছি চলো শেয়ার করি। আজকে তো আমার মেয়ের পরীক্ষা আছে, স্কুল যাবো, তার মানে সে আবার ট্রেনে চাপা, ট্রেনে করে যাওয়া, ঠিক না? তো চলো। আর স্কুল গেলে না অনেক মজা হয়, কেননা অনেক বান্ধবীরা থাকে ওখানে, ওর জন্য। আর স্কুল গেলে অনেক মজা হয় কেন জানো তো, ওখানে অনেক বান্ধবী থাকে, আর বান্ধবী থাকুক আর না থাকুক ওখানে বসে থেকে টাইম কাটাতে ভালো লাগে, কেন রাস্তার সামনে আর ট্রেন যায় তো অনেক ভালো লাগে ওখানে বসে থাকতে। তো চলো আবার সেই স্কুল যাচ্ছি। তো চলো ঝটপট করে রান্না বান্না করে নিই, চান করে ফ্রেশ হয়ে নিই, দিয়ে তোমাদের সামনে একদম যখন স্কুল যাব তখন দেখা করব আবার। টাটা, আবার আসছি। তো হাই গাইজ, দেখো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি রেডি হয়ে। তো এখন বাজছে একটা দুপুর, তো চলো স্কুলে যাই। স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সকাল থেকে কত কাজ টাজ করে আর এতক্ষণে বেরোলাম, আর আজকে একটা পরীক্ষা আছে, তারপর আর দুটো পরীক্ষা হলে স্কুল ছুটি, গেলে সাত তারিখে শেষ। সেই মন্দিরটা আমি পুজো দিয়েছিলাম, ওই মন্দিরটা। চলো স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ও সবসময়তে নখ বড় করছে না বলো, ওর কথা বাদ দাও, পাগলের কথা, পাগলের কথা ধরো না তোমরা, কেউ বুঝেছো, ওই একটা পাগল। তো চলো স্কুলে যাই, স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো গাড়ি স্টেশনে পৌঁছে গেছি, দেখো এই সিঁড়িতে উঠতে উঠতে না পুরো পা ব্যথা হয়ে যায়, একদম উঠতে ইচ্ছা করে না। নামার সময় তো অসুবিধা হয় না, তো দেখো ট্রেন ঢুকে গেছে, ওই পারেও ট্রেন ঢুকেছে, এক নম্বরে ট্রেন ঢুকেছে, আমরা তো দু নম্বর ট্রেন ধরবো, তো দু নম্বরেও ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনে এত পরিমাণে ভিড় হয়, তো দেখো সোনারপুরেও নেমে গেছি, আর দেখো মেয়ে যাচ্ছে আগে, কেমন দেখাচ্ছে দেখেছো আঙুল? তো স্কুলে ওকে ঢুকে দিই, ঢুকে দিই আর কী করবো বলো, এখানে বসে আছি সেই কতক্ষণ ধরে, মাজা পিঠ ব্যথা হয়ে গেছে, আর আমার একটু অসুবিধার মধ্যে আজকে পড়ে গেছি স্কুলের মধ্যে জানো তো, প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, কোমরে যন্ত্রণা করছে, ভালো লাগছে না, বসেই আছি। তারপরে একটা বান্ধবীর সাথে, তো হাই গাইজ, দেখো আমরা সোনারপুর স্টেশনে বসে আছি। হ্যাঁ, সোনারপুর স্টেশনে বসে আছি, তো আমরা সোনারপুর স্টেশনে আর যেতে যেতে আমার হাজব্যান্ড টাকা পাঠিয়েছিলো আমাকে, তো এটিএমে টাকাও তুলতে তো আমি ভুলে গেছিলাম, টাকাটাও আমি অমনি তুলে নিলাম, নাহলে আমার হাতে টাকা ছিল না, বিকালে তো মেলায় যেতে হবে তার জন্য। তো হাই গাইজ, দেখো বাড়ি চলে এসেছি, আর আমি স্কুল যাওয়ার সময় ঘরের কী অবস্থা করে রেখে গেছি, দেখো দাঁড়ো দেখাই ব্যাক ক্যামেরা করে, দাঁড়াও এসব জিনিসগুলোর অবস্থা দেখো, স্কুলে যাওয়ার সময় টাইম পাইনি, আর এরকম করে গোটা বিছনায় যে গামছা ঝ্যাটা বিছনা ছাড়া, এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি চলে গেছি, দেখো ঠিক আছে? বাইরের অবস্থা দেখো, মানে এই যে এগুলো তো নিয়ে এলাম, আর যাওয়ার সময় তো জুতো কোনটা পরবো কোনটা পরবো করে দেখো কতগুলো বার করে রেখেছি, রেখে গেছি কতগুলো জুতো বার করেছি, এটা পরছি না ভালো লাগছে না, আর একটা পরছি না ভালো লাগছে না, যাওয়ার সময় তাড়াতাড়ি করে সব কিছু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছি। তা চলো আমি এগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই, দিয়ে আবার আসছি। আর খিদেও পেয়েছি, সেই সকালে খেয়েছি, সেই 11টার সময় খেয়েছি, আর এখন বাজছে তোমার 4:30। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, এগুলো সব গুছিয়ে নিই, দিয়ে তোমাদের সামনে আবার আমি গল্প করতে আসছি, ঠিক আছে? হাই গাইজ, দেখো সব কিছু এবার ভাঁজ করে নিই স্কুল থেকে এসে, আর আজকে না আমার প্রচণ্ড শরীরটা খারাপ হচ্ছে, পেটে যন্ত্রণা করছে আর কোমরে যন্ত্রণা করছে, কেন হচ্ছে বুঝে না, ওটা তো সব মেয়েদেরই হয় বুঝেছো, ভালো আছে না স্কুলে সেই একটা থেকে গিয়ে বসে আছি, আর স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমার ওই অবস্থাটা হয়েছে, তাহলে আমি আজকে কতটা বিপদে পড়েছি স্কুলে গিয়ে, তাহলে চিন্তা করো কতটা আমার অসুবিধার মধ্যে পড়েছি, এই যে মেয়েটি পড়েছি আসা বুঝে গেছি না।
তো হাই গাই, শুভ সন্ধ্যা। দেখো এখন বাজছে 7:15। তো তোমরা ভাবছো না যে কি ব্যাপার, এখন রেডি হয়ে চলে এসেছি কেন? তো আজকে সবজি বাজারটা যে কিচ্ছু নিতে যাচ্ছি না, আজকে যাচ্ছি একটু মেলায়, আমাদের বাড়ির কাছে একটা। তো হাই গাই, শুভ সন্ধ্যা। তো তোমরা ভাবছো না যে কি ব্যাপার, এখন রেডি কেন হয়ে চলে এসেছি? দেখো স্কুল থেকে এসেছিলাম, এসে ঘরে কটা কাজ করবো তোমাদের তো বলেছিলাম, সেই সব কাজগুলো করলাম। কাজ করার পরে একটু রেস্ট করলাম, রেস্ট করে আর সন্ধ্যাবেলায় কিছু টিফিন এখনও পর্যন্ত করিনি, বাইরে গিয়েই কিছু খাবো। তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তার জন্য সেই মেলাতে দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো মেলায় যাওয়ার কালকেও কথা ছিল, তো কালকে আমার শরীরটা ভালো লাগছিল না বলে যাইনি, তো ওর জন্য আজকে যাচ্ছি। তো মেয়ে তো ছাড়বেই না, চলো চলো করে পাগল করে দিচ্ছে। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। তো বেশি বড় মেলা না, ছোট্ট একটা মেলা হচ্ছে আমাদের এখানে। কিসের মেলা আমি তাও নিজেও যাই না, আমি জানতামই না মেলা হচ্ছে। তো ও আমাকে বললো যে মা ওখানে মেলা হচ্ছে 2 নম্বরে, চলো টিউশনের ওইদিকে। ও পড়তে গেছিলো ওখানে নাকি কে বলেছে, আর ও যখন একবার শুনে নিছে তার মানে তো যেতেই হবে, ধরো জেদ, প্রচুর জেদ, তোমরা তো জানোই। চলো মেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাইরে চলো, বাইরে গিয়ে একদম দেখা হচ্ছে। আমার এই হেডফোনটা না কবে থেকে দেখো পড়ে আছে, ব্লুটুথটা তো ইউজই করা হয় না, তার জন্য ও ভালো হলো যে ও ইউজ করছে, নাহলে ওটা পড়ে পড়ে খারাপ হয়ে যেত, ঠিক না বলো? তো চলো মেলায় গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো মেলায় পৌঁছে গেছি, মেলাতে দেখো এটা সেই গেট দিয়েছে, রাস্তার সামনে লাইটিং, আর মানে একটু রাতের করে গেলে অনেক ভিড় হয়, আমরা তো একটু সন্ধে সন্ধে ভাব গেছি, ওর জন্য অতটা ভিড় নেই। আর কত রকমের দোকান বসেছিলো, অনেক দোকান বসেছিলো, আর এত সুন্দর সুন্দর দোকান বসেছে, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে, যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই। তবে আমি কিনেছি অনেক কটা জিনিসই কিনেছি, তো কী কী কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মেলাতে না এই এখানে কী হচ্ছিলো জানো তো, বাউল গান হচ্ছিলো, আর তার সাথে আর মেয়েদেরও অনেক রকম প্রোগ্রাম হচ্ছিলো। এই মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমি মানে স্টেশনে আসি তো স্কুলে, ওই স্টেশন থেকে আর স্টেশনের পেছনে মেলাটা হয়েছে, আমাদের বাড়ি থেকে এই 10-15 মিনিট দূর, বেশি না। আমি মেয়ে জেদ করছিলো বলে আর আসা, নাহলে আমার আসার ইচ্ছা ছিল না, আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ করছে ওর জন্য। আমি এখান থেকে কিনেছি একটা মালা কিনেছি, গলা সেই ওই ইয়েগুলো হয় না, চিকগুলো হয়, ওই চিকগুলো একটা কিনেছি। আর এই কানেরগুলো নেওয়ার জন্য ভাবছিলাম, কিন্তু কানেরগুলো অনেকটাই ভারী, এই কানেরগুলো যদি পরি না কানে প্রচণ্ড ব্যথা করবে, ওর জন্য কানেরগুলো দেখে আমি নিয়ে নিই রেখে দিয়েছি। আমি যে মালাটা নিয়েছি ওই মালাটা বেশ ভালো, ওইটা ওই চিকটা নিয়েছি, আর নিয়েছি কি আর কাপ নিয়েছি, কেন কি আমার কাপটা দরকারে লাগে, জানো তো আমি গ্রিন টি খাই আর আমার কাছ থেকে কত কাপ ভেঙে যায়। এই মালাটা নিয়েছি আমি, এই যে এই মালাটা কিনেছি, বুঝেছো, একটাই কিনেছি যে আমার মেয়েরও পড়া হবে আমারও পড়া হবে তার জন্য। ও আর হ্যাঁ, কী বলছিলাম যেন, কাপটা, কাপটা আমার লাগে যে আমার গ্রিন টি খেতে হয়, আর কাপটা মাছতে গেলে শুধু হাত থেকে পড়ে পড়ে ভেঙে যায়, ওর জন্য আমার কাপটা বেশি করে কিনতে হয়। আর এখানে কত রকমের কানের বসেছিলো, আর এখানে যা যা ঝুমকো দেখছি না, কম বেশি আমার আছে ঝুমকো, ওর জন্য আমি নিই নি। ওই দোলনাগুলো তো আমার মেয়েকে বলছিলাম চড়বি, বলছে না, এটা তো বললাম চ, বলছে না আমি চড়বো না আমার ভালো লাগছে না, ওর কেউ চড়ছিল না ওর জন্য ও গেল না, বলছে একা একা আর আমি দোল্লায় চড়তে পারি না, প্রচণ্ড মাথা ঘোরে আর শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব দেয়, বমি বমি টাইপের হয়, আর এইটাতে তো আমি চড়তেই পারি না। ওইটা আগেরটা যেটা দেখালাম যে ওটাতে যাও বা পারবো, এটাতে আমার একদমই আমি পারি না, প্রচণ্ড আমার শরীর খারাপ করে, বমি হয়। আর এইখানে দেখো বাউল গান হচ্ছিলো, প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিলো,
ওর জন্য সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি আমি, বুঝেছো? প্রচুর আওয়াজ হচ্ছিলো, আওয়াজ তো এখানে দেওয়া যাবে না তার জন্য। তো চলো, মেলাতে অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম আমি আমার মেয়ে, আবার ওখানে দুখানা বান্ধবীকেও পেয়ে গেছিলাম, ওদের সাথেও দেখা হলো, তারপর আরও দুজনের সাথে দেখা হয়েছিল, তারা ব্লগ দেখে, বুঝেছো? তারা একটু কথা বললো, গল্প করলাম। আমার মা মেয়ে ছাড়া আমাদের আর কাউকে লাগে না, মা মেয়ে থাকলেই হলো, আর কাউকে দরকার নেই। আর কি খেয়েছি জানো তো? ফুচকা খেয়েছি, আর ওখানে মোমো খেয়ে এসেছি, চাউমিন খেয়ে এসেছিলাম, আর বাগিচা খেয়ে এসেছিলাম। ওই বাচ্চাটার নাম হলো জ্যোতি। ওই বাচ্চাটা আমাদের বাড়ির কাছেই থাকে, বেশি দূরে না, আমাদের মেয়ে টিউশন পড়তে যায়, ওই বাড়িতে থাকে বাচ্চাটা। তার জন্য একটু ওর সাথে গল্প করছিলাম, আর ওর গালগুলো খুব ভালো লাগে, বুঝেছ? ওর জন্য খুব ভালো, একটা মিষ্টি একটা বাচ্চা, সেই অনেক ছোট থেকে বাচ্চাটাকে দেখছি, অনেক ছোট থেকে, বুঝেছ? তো চলো, মেলা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি, টাটা। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। হাই গাইস, দেখো মেলা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। তো চলো, দেখো অনেক জিনিস কিনেছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি, ঠিক আছে? চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। আগে তো ছিল না, ফোন পে থাকলে কত সুবিধা জানো। এই দেখো মেলা থেকে সবকিছু আমার মায়ের হাতে ধরে দিয়েছি, আমি কিছু নিইনি তাই রেগে গেছে। দেখো ও মা, দেখি কি কি আছে। এটা দেখি, হাই গাইস, দেখো বাড়ি চলে এসেছি, সব কিছু কিনে কি কি কিনেছি দাঁড়া তোমাদের সামনে বার করে দেখাচ্ছি, জিনিসটা বাইরে আসে নিয়ে আসি, বুঝেছ? দাঁড়া দেখাচ্ছি। তো হাই গাইস, দেখো চলে এসেছি, দেখো কিনেছি, এর মধ্যে আছে দাঁড়াও, এই টিপগুলো কিনেছি দোকান দিয়ে, এটা মেলা দিয়ে না, এটা আমার মেয়ের ওষুধ, দাঁত হাজার চুলকানি। এই দেখো গলার এই মালাটা কিনেছি, একটা কিনলে ধরো আমার আর মেয়ে দুজনের হবে, এই একটা কিনেছি। আর এই যে
কাপ কিনে নিয়ে এসেছি, বুঝেছো? কাপ তো লাগে আমার গ্রিন টি খেতে, এবার মানুষজনেরও তো লাগে চা দিতে। এই যে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হলো, তার জন্য এই কাপটা নিয়েছি। ভালো লাগছে না? পাঁচখানা নিয়েছি, বুঝেছো? তাহলেটা সাইডে রাখি, নাহলে ভেঙে যাবে। আর নিয়ে এসেছি এ দেখো চাউমিন, এখানে আছে। মেলায় যাবো আর জিলাপি খাবো না, তাও কখনো হয়। এটা হলো জিলাপি। আর এমনি দোকান দিয়ে নিয়ে এসেছি, এটা হলো সেই কি বলে এটাকে, লম্বু এক প্যাকেট, ওই খাওয়ার জন্য আমার মেয়ে ধরো খাই তো। আর এই যে মুড়ি ফুটি গেছিলো আমার, মুড়িও নিয়েছে। আর একদম দোকান করে নিয়ে চলে এসে এই লম্বুটা কদিন যাবে জানো তো? আজকে রাত্রে কিনলাম তো, কালকে রাত্রি হতে হতে পুরো শেষ, ফিনিশ করে দেবে আমার মেয়ে। এত ভালো মেয়ে, বুঝেছো? কার মেয়ে দেখতে তো হবে, আমি মনে হচ্ছে অত খাই, কার মেয়ে দেখতে তো হবে এরকম করছে। দেখো মনে হচ্ছে আমি খাই, আগে খেতে তো মোটা হাতিটা হয়েছিল, আমি আগে খেতাম, এখন খাই না গাইস। আমি খেলে হয়তো একটা খাবো আর খাই না। আগে আমার ওয়েট ছিল জানো 95, না 80 কেজি ছিল প্রথমে। 95 ছিল না, 95 ওয়েট কাকে বলে জানি, তাহলে আমি ওরম ছিলাম। 80 কিলো ওয়েট ছিল আগে আমার, আর এখন হয়েছে আমার 60 কিলো, বুঝেছো? কত কমিয়েছি দেখো, তার জন্য আমি অনেক খুশি এরকম ফিগারটা পেয়ে। তাই এখন যারা আজকে মেলায় গেছিলাম আর আমার এখানে একটা পার্লার আছে, ওই পার্লারে একটা দিদির সাথে দেখা হয়েছে, বলছে আগে তুমি গুলুমুলো ছিলে ওটাই তোমাকে ভালো লাগতো, তাই বলছে। আমি বলছি না, ওটাতে শুয়ে অসুবিধা হতো, বসতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, প্রচুর কষ্ট হতো, ওটা নাকি ভালো ছিল। আমার একদম ওটা ভালো লাগে না, খেতে দিবা হ্যাঁ না? আমি দিশাদির কাছে চলো খাবারটা নিই, খেতে খেতে আবার তোমাদের সাথে গল্প করতে আসছি আমি। মেলার চাউমিন আর কেমন হবে বলো, এইরকমই হয়েছে। চাউমিন তো অতটা টেস্টি না, এই যে জিলেপি কে খাবে বলো, হাঁ করো, যে যে জিলেপি খাবে আমার বাড়িতে চলে আসো। হ্যাঁ আস্তে আস্তে তোমার জিলাপি শেষ হয়ে যাবে, আস্তে আস্তে আমি বলছি আস্তে আস্তে জিলাপি শেষ হয়ে যাবে, তা আমি আবার কিনে খাবো, নাহলে আমি বানিয়ে খাওয়াবো, ঠিক না? আমার বাড়িতে যদি তোমরা আসো অবশ্যই আমি খাওয়াবো, যেমন করে আমার দায়িত্ব আমি কোথা থেকে নিয়ে এসে খাওয়াবো, ঠিক না? আমি বানিয়ে খাওয়াই, কিনে খাওয়াই, তোমরা শুধু আসো খেতে। যাবার চাউমিন সব কিছু খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার আসছি, সব কিছু খাবো, খেয়ে আবার আসছি, ঠিক আছে? রাবণ নাকি দিশাতে ঘুমিয়ে যায়। হাই গাইস, দেখো আমি এখন চেঞ্জই করতে পারিনি, কেন জানো? আমি এখন তোমার মানে ভিডিও শ্যুট করছিলাম, তার জন্য শর্ট ভিডিও, তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, তা চলো আমি চেঞ্জ করে নিই। তো এখনও গুড নাইট বলবো না তোমাদের, আর একটু পর আমি আসছি, এসে তখন গুড নাইট বলবো, ঠিক আছে? বিছনা টিছনাগুলো করে নিই, কটা জিনিস গুছিয়ে নিই, দিয়ে আসছি আবার, ঠিক আছে? টাটা। এখনও কেউ যাবে না, আমি এখনও গুড নাইট বলবো না, আমি আবার আসছি। তো হাই গাইস, দেখো খাওয়া দাওয়া করে এই দেখো শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, ঠিক আছে? এরকম করে বসেছি কেন জানো তো? এখন ঘুমাবো না, এখন এডিট করতে হবে, কালকে যে ব্লগটা আমি ছাড়বো সেটা তো আমাকে এডিট করতে হবে, তার জন্য আমি এরম করেই বসে আছি, এরম করে বসে এডিট করি। আমি যদি শুয়ে পড়বো, যদি শুয়ে শুয়ে করি তাহলে ঘুমিয়ে যাবো। একদিন কী হয়েছে না তো, শুয়ে শুয়ে ব্লগ আমি এডিট করছিলাম আর ঘুমিয়ে গেছি, আর ঘুম ভেঙে দিয়েছি, সব উল্টো পাল্টা হয়ে গেছে। আবার এইটুকু আবদার তো আপনাদের কাছে করতেই পারি, আমার দুষ্টু মিষ্টি এক ভালো ফ্রেন্ডের কাছে, ঠিক না? তো আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠিক আছে? তো বাই, আবার সকালবেলায় কালকে দেখা হচ্ছে, টাটা। আর আমি প্রত্যেক দিন ডেলি 8টার সময় ভিডিও পোস্ট করি, টাটা, গুড নাইট।